আমার মাটি আমার দেশ কর্মসূচিতে ঠাকুর নগর থেকে মাটি তুলে দিলেন শান্তনু ঠাকুর। গোটা দেশ থেকে মাটি সংগ্রহ করে নেওয়া হবে দিল্লিতে। আমার মাটি আমার দেশ কর্মসূচির মাধ্যমে ব্লক এবং জেলা স্তরের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহের কাজ শুরু করেছে বিজেপি নেতৃত্ব। সেই মতো শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে বনগাঁ সাংগঠনিক জেলায় এই কর্মসূচির সূচনা হল। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর নিজের হাতে ঠাকুরবাড়ির মাটি কলসিতে ভরেন। এরপর সেই মাটি তুলে দেন জেলা সভাপতি দেবদাস মণ্ডলের হাতে। অনুষ্ঠানে দেবদাস মণ্ডল এবং শান্তনু ঠাকুর জানান, বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গার মাটি ব্লক থেকে জেলায় পাঠাবে, জেলা রাজ্যে পাঠাবে এবং রাজ্য সেই মাটি দিল্লিতে পাঠাবে। 8 তারিখ শুক্রবার শুভ একটা সন্ধিক্ষণ আমি মনে করি। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদিজি এবং আমাদের যে টিম রয়েছে সেন্ট্রাল টিম, তারা সকলে মিলে একটা আধ্যাত্মিক চিন্তাভাবনা এসেছে যে ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে, সমস্ত ধর্মীয় হোক, সামাজিক বড় জায়গা হোক, কোনো মনীষীর বাড়ি হোক বা কোনো আমাদের স্বাধীনতা সংগ্রামীর বাড়ি হোক, এরকম যারা যারা খুব ফেমাস পার্সন আছে তাদের সমস্ত জায়গা থেকে সেই মাটি, অমৃত মাটি কালেকশন করে সেটা ব্লক স্তর দেবে জেলাকে, জেলা স্তর দেবে রাজ্যকে, রাজ্য স্তর দেবে সেন্ট্রালকে। এভাবেই আমাদের এই কর্মসূচিতে একটা মহান কর্মকাণ্ড আমাদের সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে আগামী দিনে, যেটা কিনা অমৃত উদ্যান। জানা গিয়েছে স্বাধীনতা সংগ্রামীর পাশাপাশি দেশের জন্য যেসব সেনাকর্মী এবং পুলিশকর্মী শহীদ হয়েছেন, স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে মেরি মাটি মেরা দেশ এই কর্মসূচির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে বীর সেনানীদের। 30 জুলাই এই প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই সব শহীদ বীর সেনানীদের পৈতৃক ভিটের মাটি সংগ্রহ করা হবে অমৃত কলস যাত্রা কর্মসূচির মাধ্যমে। মাটি ভরা হবে প্রায় 7,500 পাত্রে। দিল্লির ওয়্যার মেমোরিয়ালের কাছে গড়ে তোলা হবে অমৃত বাটিকা নামে এই উদ্যান। সেখানে রাখা হবে এই মাটি, মাটিতে বসানো হবে গাছের চারা। সেই গাছের চারাই মহিরুহে পরিণত হয়ে জানান দেবে একসময় এই দেশের মাটি জীবন দিয়ে আগলে রেখেছিলেন এই শহীদরা। এটা আমাদের ঘোষিত কর্মসূচি ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি, কেমন রাজ্যেরও এই প্রোগ্রাম চলছে 8, 9, 10, আজ কাল পরশু। আমার মাটি আমার দেশ, আমরা প্রত্যেক ব্লক স্তর থেকে, প্রত্যেক বুথের থেকে বাড়ি বাড়ি আমাদের লোক অলরেডি এইটার সূচনা হওয়ার পরেই কাজ চালু করে দিয়েছে, মানে প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়ির মানুষের কাছ থেকে, সেই গৃহকর্তার কাছে বা গৃহকর্তির কাছ থেকে 1 চিমটি মাটি এবং 4-5 দানা চাল, এটা নিয়ে আমরা এই কলসে নিচ্ছি। এই কলসগুলো টোটাল বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সমস্ত ব্লক স্তর থেকে এই কলসগুলো জেলায় আসবে। জেলার থেকে আমরা এই মেন কলস যেটা আছে ঠাকুরবাড়ির মাটি আজকে নিলাম, দেখলেন শ্রীধাম ঠাকুরবাড়ি পবিত্র মাটি আমরা নিয়ে এটাকে আমরা রাজ্যের নিয়ে যাব। রাজ্যের থেকে এটা দিল্লিতে কর্তব্য পথে নিয়ে যাওয়া হবে এবং সেখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।